বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাইবাত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। নজরুল ইসলাম বাবু, আপনাকে দিয়ে শুরু করি, যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, যে আপনাদের সরকার, এখন যে সরকারটি আছে, সেই সরকার দেশে কি পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড করলো বা অর্থনৈতিক অগ্রগতি সাধন করলো দেশের, যাতে করে মানুষের মন থেকে গণতন্ত্র বা এটি নির্বাচনের ধারণা বা এটি নিরপেক্ষ নির্বাচনের আকাঙ্ক্ষা দূরে সরিয়ে রাখা যায়, সেরকমটি আপনারা করতে পেরেছেন বা করছেন? আপনাকে ধন্যবাদ, খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন, যেটা আসলে গণতান্ত্রিক দেশে প্রতিটি নাগরিকের জানা দরকার। সেই জন্য আপনাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। যে চলমান এই যে সরকার, সরকার প্রধান বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার শাসিত সরকার, এই সরকারের শাসনামল আমরা লক্ষ্য করেছি গত 5 বছরের শাসন আর চলমান শাসন, এর মধ্যে একটা সমন্বয় হওয়ার কারণে এতদিন পর আমরা উন্নয়ন কিন্তু সকলের চোখেই পড়ছে। বিশেষত যোগাযোগ ব্যবস্থা বিলীনের পথে চলে গিয়েছিল একটি সময়ে, রাস্তাঘাট সব কিছুর অবস্থাই খুব করুণ দশা ছিল, আজকে সেই জায়গাটা কিছুটা মুক্ত হয়েছে। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের মধ্য দিয়ে আজকে ছাত্র সমাজ, কোন যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা তো কতগুলো আছে, একটি হচ্ছে হাইওয়ে, একটি হচ্ছে আমি স্থানীয় সরকারের যোগাযোগ বলতে, মানে গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থা, নগরের বলেন, রাস্তাঘাট বলেন, সর্বক্ষেত্রেই সামগ্রিকভাবে সকল যোগাযোগের ক্ষেত্রেই যোগাযোগের উন্নয়ন হলো সার্বিক উন্নয়নের প্রথম ধারা আমি মনে করি। তো সেই দিক থেকে সরকার এগিয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে, যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থায় নীতিমালার পরিবর্তন, যেটা আমাদের খুব বেশি জরুরি ছিল, সেই বিষয়গুলি আমরা এই সরকারের আমলে আমরা দেখেছি যে মোটামুটিভাবে সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। বিশেষ করে সন্ত্রাস নৈরাজ্য থেকে বাংলাদেশটাকে অনেকাংশে আমরা মুক্ত করতে পেরেছি, সেই সব দিক থেকে আমরা সফল এবং সার্থক। পাশাপাশি অর্থনৈতিক দিক যদি আমরা বিবেচনা করি, আজকে রিজার্ভেশন চিন্তা করলেই আমরা লক্ষ্য করতে পারি যে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। আর এখন যে বিষয়টি আমি বলতে চাই, সেটা হলো একটি সময়ে আমাদের দেশের মানুষ না খেয়ে মরতে হতো, অনেক সময় খাওয়ার অভাবে রাস্তায় মিছিল করতে হতো, বোকা মিছিল হতো, নাঙ্গা মিছিল হতো, এবং আমরা বিভিন্ন সময় দেখেছি এই উত্তরবঙ্গের এই ক্ষুধা দারিদ্র নিয়ে লেখালেখি, এগুলি সব কিছুই বন্ধ হয়েছে। অর্থাৎ আজকে আমরা ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার যে একটা পথই ছিল, সেই জায়গাটা আমরা উন্মুক্ত করতে পেরেছি, সেই জায়গায় এখন আর কারো হতাশা নেই, আমরা স্বনির্ভর হয়েছি খাদ্যে। সর্বক্ষেত্রে এক কথায় যদি আমি বলি, তাহলে এই চলমান সরকার দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে দারিদ্রতা দূর করেছেন, আর বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে যে অবদান রেখেছেন, তার মধ্যে আমাদের দারিদ্র সীমায় যারা বসবাস করছেন, এরকম কিছু পরিবারকে, পরিজনকে নিয়ে সরকার যে স্বপ্ন দেখেছেন, যার বাড়ি ছিল না তাকে বাড়ি করার একটি ক্ষুদ্র প্রচেষ্টা, সেই জায়গায় কিন্তু সরকার সফল হয়েছেন। একটি বাড়ি একটি খামারের একটা প্রজেক্ট দিয়ে অনেকাংশে আমরা দেখেছি গরিব দুঃখী মানুষের হাতে কিছু পুঁজি বিনিয়োগ করতে পেরেছে। আবার আমরা লক্ষ্য করেছি এই সরকার, যে এই সরকারের শাসনামলে আইনের শাসন আল্লাহর রহমতে অনেকাংশে বলবৎ হয়েছে। আমরা শ্রমজীবী মানুষের পক্ষে যদি বলতে যাই, তাহলে আমরা দেখি যে শ্রমিকরা মানে তাদের পাওনা কখনো আদায় করতে পারতেন না, একজন মানুষ ক্ষুধার তাগিদে শুধুমাত্র শ্রম দিয়ে যেতেন, যথাযোগ্য মূল্যায়ন তারা কখনো আশা করতে পারতেন না। আজকে শ্রমের যথাযথ মর্যাদার যে একটি অসামান্য সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন হতে যাচ্ছে হচ্ছে, সেগুলি কিন্তু অবাক হওয়ার মতো। তাই সেই সব ক্ষেত্রে সাধারণ মানুষ মনে করেন যে এই সরকার আসলে জনগণের সরকার এবং গণতান্ত্রিক সরকার হওয়ার কারণেই এটা সম্ভব হয়েছে। এবং সেখানে মানে গণতন্ত্রের যে আরো যদি সেখানে কোনো ঘাটতি থাকে, সেটি আপনি মনে করেন যে এই উন্নয়ন দিয়ে সেটি কভার করা সম্ভব? আমি গণতন্ত্রের ঘাটতি মনে করি, এটি নিরপেক্ষ নির্বাচনের যে আকাঙ্ক্ষা, আমি মনে করি একদিনই গণতন্ত্রকে পরিপূর্ণ রূপ দেওয়া যাবে না।
বাংলাদেশের গণতন্ত্র, যেমন আপনার দলের অনেকের কাছ থেকে আমরা শুনি বা এমনকি সরকারে যারা মন্ত্রী হিসেবে আছেন তারাও বলে থাকেন যে ডেভেলপমেন্টটা অনেক বেশি জরুরি, অর্থনীতির উন্নয়নটা অনেক বেশি জরুরি, এবং মানুষকে যদি সেভাবে তুষ্ট রাখা যায় তাহলে ওইগুলো অত জরুরি মনে হয় না। আমি মনে করি এই বক্তব্যটা আমার বেলায় সঠিক নয়। আমি মনে করি যে, মানে আপনি এরকম মনে করেন? আমি এরকমটা মনে করি না। আমি মনে করি সরকারের দায়িত্ববোধ থেকে সরকার যদি যথাযথ কর্মকাণ্ড পরিচালনা করেন এবং সঠিকভাবে এগিয়ে যেতে পারেন, জনগণ যদি সার্বিক সরকারকে সহযোগিতা দেয়, তাহলে গণতন্ত্র তার যে পথে যাওয়ার কথা, যেখানে গিয়ে থেমে যাওয়ার কথা, সেই পর্যন্ত যেতে পারবে। কিন্তু আমরা যদি কাউকে স্বপ্ন দেখাই আর তথ্য, মিথ্যা তথ্য উপস্থাপন করি, তাহলে তো একজন মানুষ খুশি হবেন না। প্রকৃত অর্থে মানুষের চাহিদার সাথে তার এই চাওয়া পাওয়া প্রত্যাশা পূরণের ব্যবস্থা রাখতে হবে। সরকার সেই জায়গাগুলো রীতিমতো পূর্ণ করেছেন, সেই জন্যই সাধারণ মানুষ মনে করেন যে এখন নির্বাচন নয়, এই গণতন্ত্রের শাসন, শেখ হাসিনার প্রশাসন, শাসন এবং রাষ্ট্র পরিচালনা জনগণের কল্যাণমুখী। সেই কারণেই জনগণ এখন আন্দোলনের নামে যারা ভাঙচুর করছে, করতে চান, আন্দোলনের ডাক দেন, সেখানে জনগণের শুনব। আর আপনার কথা মেজর আখতারুজ্জামান, আপনি নজরুল ইসলাম বাবুর কথা শুনলেন, একটা লম্বা লিস্ট মোটামুটিভাবে স্বল্প সময়ে তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন সেক্টর ওয়াইজ কোথায় কোথায় ডেভেলপমেন্ট হয়েছে, এই বিষয়ে আপনার কোনো অবজারভেশন থাকলে আপনি বলতে পারেন। কিন্তু আমার যে প্রশ্নটা আমি যেটি করেছিলাম যে ডেভেলপমেন্ট আগে না ডেমোক্রেসি আগে, এরকম একটা বিতর্ক কেউ কেউ আনবার চেষ্টা করেন। এই বিতর্কটি অবশ্য নজরুল ইসলাম বাবু মনে করেন না, এটি একটি যৌক্তিক বিতর্ক। তিনি মনে করেন যে দুটোই জরুরি এবং দুটোই আসলে সমান্তরাল গতিতে বাংলাদেশে চলছে এবং চলা উচিত। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার মাধ্যমে চ্যানেল আইয়ের দর্শক শ্রোতাদেরকে। ছোট ভাই নজরুল সভাপতি যে কথাটা বলেছেন, স্বাভাবিকভাবে সে তার নিজস্ব বলয় থেকে, তার প্রেক্ষাপট থেকে বলেছেন, আমি সেখানে তার সঙ্গে দ্বিমত পোষণ করব না। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, এটা আমার সংবিধান কিন্তু আমার সরকারকে ডিফাইন করে দিয়েছে কারকে ফাংশন। সরকার কিন্তু ঠিকাদার নয়, সরকার কিন্তু উন্নয়নের জন্য সরকার নয়। সরকার উন্নয়নের জন্য আমার উন্নয়ন অনেক অর্গান আছে, আমার স্থানীয় সরকার আছে, আমার সিটি কর্পোরেশন আছে, আমার ডেভেলপমেন্ট অথরিটি আছে, আমার পোর্ট অথরিটি আছে, এগুলো তো সরকার অংশ না। কিন্তু আমাদের দেশে অল আর পার্ট অফ গভর্নমেন্ট না, আমার দেশে একটা জিনিস বুঝতে হবে, আমার রাষ্ট্রের প্রথম আয়টা কোথায়? ফার্স্ট হলো বাই ট্যাক্স মানি। ট্যাক্স মানিটা যেটা আসতেছে সেটা বাই কম্পালশন আমি দিতে বাধ্য হচ্ছি, একটা গভর্নমেন্টের প্রতি আমার অব্লিগেশন, লায়াবিলিটিস আমি দিতে বাধ্য হচ্ছি। তো সেই টাকাটা যথেচ্ছ খরচ করার অধিকার তো আপনার নাই, আপনার সেখানে স্পেসিফিক বাজেট থাকতে হবে। কিন্তু আসি কি হচ্ছে, রাষ্ট্রের অর্থের লুটতরাজ হচ্ছে। একদিক দিয়ে আমি ট্যাক্স কালেক্ট করার জন্য আমি রেভিনিউ ডিপার্টমেন্টকে প্রচণ্ড চাপ দিচ্ছি, আর একদিক দিয়ে আমার এলজিআরডির চিফ ইঞ্জিনিয়ার সাহেব, উনি দাতা হাতেমতাই, উনি রাস্তা করে যাচ্ছেন, একদিক রাস্তা করে যাচ্ছেন, একদিন রাস্তা ভেঙে যাচ্ছে। এই যে অপচয়, এটা রাষ্ট্রের দায়িত্ব সেটা না, রাষ্ট্র সেটা এনশিওর করবে। ওনারা যে বাজেটটা সংশোধন করে দিয়েছেন, সেই বাজেটটা যেন সঠিকভাবে ব্যবহৃত হয়, যে ট্যাক্স কালেকশন টাকাটা আনছে না হয়, আর উন্নয়নটা হবে। শুনেন, আমার দেশের অনেক মানুষ আছে যারা ট্যাক্স পে করেছে কিন্তু জীবনে কোনোদিন পাকা রাস্তায় হাঁটে নাই। আমার বরগুনার লোকও তো রোড সেস দেয়, সে কি পাকা রাস্তায় হাঁটে? আমার অষ্টগ্রাম মিটামনের হাওড়ের অঞ্চলরা, আমার রাষ্ট্রপতি সেখানে গেলে রিক্সা দিয়ে চলেন, সে কি ট্যাক্স দিচ্ছে না? খাজনা দিচ্ছে, রাষ্ট্র খাজনা দিচ্ছে না, সে কি উন্নয়নে কোনো কিছু পাচ্ছে? আর আপনার ঢাকা শহরে গুলশান বাড়িধারার লোকেরা ট্যাক্স দেন না, সবচেয়ে বলা হয় সবচেয়ে বেশি ফাঁকি দেন ট্যাক্স তারা, অর্থাৎ তারা রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা বুক করতেছে। তারা বিদ্যুৎ বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, ইন্টারনেট বলেন, সুযোগ সুবিধা, হাসি কান্না, নাচ গান, সব আনন্দ বিলাস তাদের মধ্যে আছে। কিন্তু তারা তো ট্যাক্স কয় টাকা দেন? আর যে ওই যে গ্রামবাসী সাধারণ মানুষ ট্যাক্স দিচ্ছে, লবণের ট্যাক্স আছে, কাপড়ের ট্যাক্স আছে, স্নোতে ট্যাক্স আছে, কলমের ট্যাক্স আছে, ব্যাট কোথাও নাই, এই যে ট্যাক্সগুলো কালেক্ট করতেছেন। রাষ্ট্র তো উন্নয়নের জন্য রাষ্ট্র না, রাষ্ট্র এই যে সম্পদ, রাষ্ট্রীয় সম্পদটা আছে সেটাকে সুষ্ঠু ব্যবহার করার জন্য। এবং গণতন্ত্র কেন প্রয়োজন? গণতন্ত্র প্রয়োজন এই জন্য যে এই রাষ্ট্র সেই কাজটি সঠিকভাবে করছে কিনা সেটার যে একটা বস্তুনিষ্ঠ সমালোচনা হবে, সেটা হলে গণতন্ত্রের সুযোগ আছে। এখানে নির্বাচনটা গণতন্ত্র নয়, গণতন্ত্রটা হচ্ছে আলোচনা। এই যে আজকে আপনি এখানে আলোচনা করতে পারছি, আপনি একটা গণতান্ত্রিক কাজ করতেছেন, আমরা আজকে আলোচনা করার একটা সুযোগ পাচ্ছি। আমার সংসদ কি? সংসদ একটা বিতর্ক সভা,
এখানে রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ম নীতি নিয়ে আলোচনা হবে, কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে, কিন্তু আমরা কি সেই পদ্ধতিতে কাজ করতে পেরেছি? শুনেন, ডিকেড অফ ডেভেলপমেন্ট আইয়ুব খান করে গেছে, তার পরিণতি কি হয়েছে? রাষ্ট্র তো মিউনিসিপ্যালিটি কর্পোরেশন না, সিটি কর্পোরেশন তো রাষ্ট্র না, রাষ্ট্রের কাজ তো দাদা হাতেম তাইগিরি করা না, ত্রাণ দেওয়া না, রাষ্ট্রের কাজ তো বিনা পয়সা হজে পাঠানো না, দল বান্ধে হজে চলে যাচ্ছে। আজকে হজ নিয়ে বেশি কথা বলতে চাই না, কিন্তু যখন দেখি বিনা পয়সা ইনুভা ইরান রাশেদ খান মেনন ভাই হজ করে, ওনারা নিজেদের অর্থে করেছেন, রাষ্ট্রের তো উনার মন্ত্রী, নিজেদের অর্থে মন্ত্রী হলো, ওনারা সেটি নেননি, বামপন্থী রাজনীতি করেন আমি শুধু ইনু ভাই এবং রাশেদ খান মেনন কে নিয়ে কেন বলছি, যে তারা গত 50 বছরটা আদর্শের কথা বলে আসছিলেন, সেই আদর্শটার সঙ্গে আজকে তারা সব সুপথে আসছে, ভালো পথে আসছে। আমি তাদেরকে স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই যে তাদের জীবন শেষ প্রান্তে এসে তারা রিয়েলাইজ করেছে যে তাদের জীবনে যা কিছু করে আসছে ভুল ছিল। যাই হোক, আমি এটা নিয়ে তর্ক করতে চাই না। আমি বলতে চাই, গণতন্ত্র মানে নির্বাচন নয়, এবং একটি সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হবে, এটি হলো আমার সংবিধান বলে আমার আস্থা। এখন সেই গণতন্ত্রটাকে আমরা ঠিক মতো নালিশ করতে পারতেছি না, সেই গণতন্ত্রটাকে আমরা ঠিক মতো ব্যবহার করতে পারছি না। যেমন ছোট ভাই যেটা বলেছেন যে একদিনই গণতন্ত্র হবে না, এখন তো একদিন নয়, পাকিস্তান 25 বছরের মাথায় ভেঙে গেছে গণতন্ত্র ছিল না বলে, কিন্তু আমরা তো 43 বছর পার করে দিয়েছি, আমরা আসছি। কাজে আজকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে, সরকার যেখানে উন্নয়নের জন্য সরকার নয়, উন্নয়নের জন্য অনেক বিষয় আছে। এখন সরকারকে আপনি কোন দিকে মনোযোগ দিতে বলছেন, মানে আপনি যেভাবে ব্যাখ্যা করছেন, জনগণের অধিকার, জনগণের অধিকার এবং জনগণকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে মাথা তুলে বাঁচার অধিকার দিতে হবে, সেটি সরকার দিচ্ছে না, সেটা দিচ্ছে না। তো যেই সরকার ভাষা মতিনকে সম্মান করতে পারে না, যেই সরকার এবিএম মুসাকে সম্মান করতে পারে না, তাদের ভুল থাকতে পারে, তার সরকার সমালোচনা করতে পারে, সম্মান করতে পারে না, সেখানে আমি আসতে ভাইয়া, সেখানে আমি তো আজকে নিজেকে এই দেশে পারফর্ম করতে বা আমি কোনো ভালো কাজ করতে উৎসাহিত বোধ করছি না, কারণ কোন সরকারে কোন কোপানলে পড়বো, রেশনলে পড়বো, সেখানে পড়ে আমি হয়তো এই এদের মতো ভাষামতির মতো এম এ মুসার মতো আমি একদিন হয়ে যাব, যেখানে আমাকে আজকে আমি চেষ্টা করবো সৎ হওয়ার জন্য, আমার ভাই নজরুল চেষ্টা করবে একটা ভালো সুন্দর এমপি হওয়ার জন্য। কিন্তু এখন যদি আমরা দেখি যে না, সুন্দর হওয়ার সুযোগ নেই, আমাদেরকে বেশ 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 করতে হবে, না হলে আমি রাষ্ট্র দ্বারা নিগৃহীত হতে পারি। সেই রাষ্ট্র তো আমরা চাই না, যে রাষ্ট্র ভালো জিনিসকে অনুপ্রাণিত করবে না, উৎসাহিত করবে না, উল্টো নিগৃহীত করবে, আমরা সেটা চাই না। সে যে গিনি করুক, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো যে উনি বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু সারা জীবন সংগ্রাম করে গেছেন দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। ওনার কোথাও কর্মসূচি ছিল না যে আমি ঢাকা শহরকে রাজধানী করব, এখানে 4 লেন বানাবো, এখানে 5 লেন করব, এটা তো ছিল না, সেটা ছিল জাতিকে আমরা মুক্ত করব। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে আপনি জাতিকে অর্থনৈতিকভাবে মুক্ত করেন, আমাদেরকে স্বাধীনভাবে কথা বলা, স্বাধীন চিন্তা কথা বলার সুযোগ দেন। আপনাকে সবসময় সুসম্মতি করতে কোনো কথা নেই, কিন্তু আমরা আমাদেরকে সুযোগ দেওয়া উচিত, পরিবেশ এমন সৃষ্টি করতে হবে যে আমরা যেন নিরাপদ বোধ করি, আমি যেন মনে করি আমার মনের ভাবটা আমি প্রকাশ করতে পারবো। আজকে রাষ্ট্রের মধ্যে কিন্তু সেটির প্রচণ্ড অভাব পরিলক্ষিত হচ্ছে, আমরা অনেকেই ভীত সন্ত্রস্ত, কথা বলতে সাহস পাই না। নজরুল ইসলাম বাবু, ডাক্তার ভাই যে কথা বলেছেন, আমি তো মানে কি নিজেকেই সাই ফিল করছি, কি বলবো, যে রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু সাহেব ওনারা কিন্তু রাষ্ট্রের বিশেষ ব্যক্তি। এই বিবেচনায়ও যদি আমি কথা বলি তাহলে আমি বলবো যে ওনারা সম্ভ্রান্ত পরিবার, ওনারা মুসলমান, ওনারা রাজনৈতিক কর্মকাণ্ডে একটা শিখরে গিয়েছেন, উচ্চ শিখরে গিয়েছেন, ওনারা হজ করছেন, ওনাদের সম্পর্কে উনি তথ্য দিচ্ছেন যে সরকারি পয়সায়
বা জেনারেলি মন্ত্রীরা বা এমপিরা না না জেনারেলি কখনই মন্ত্রীরা এমপিরা নিজস্ব ক্রিয়েট করেন না তা নয়, সবাই চেষ্টা করেন হস্ত নিজের পোশাক করতে। আর ওনারা হজে গিয়েছেন, এটাকে আমরা আসলে ওইভাবে ব্যাখ্যা না দিয়ে আমি বলবো যে হজের বিষয়টি যখন হুকুম আসে, যার প্রতি যখন হুকুম আসে তিনিই যেতে পারেন, আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। এটা তো দাওয়াত, নিমন্ত্রণ। এটা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নিমন্ত্রণ দিয়েছেন, সেই নিমন্ত্রণের আওয়াজ যখন যার কর্ণগহ্বরে যাবেন তিনি তখন হজে যেতে পারবেন। এটা আমার কথা নয়, এটা হাদিস। সুতরাং এখানে এই বিষয় নিয়ে আমরা এভাবে তর্ক বিতর্ক করলে আমার মনে হয় যে আমাদের নিজেদের সম্পর্কে মানুষ খারাপ বলবেন, আমি সেই বিষয়টিকে নিয়ে বলতে চাই না। আর মুসা সাহেবের কথা তিনি বললেন, মূল্যায়ন করতে পারেনি সরকার। একমাত্র গণতান্ত্রিক সরকার কথা আমি বলবো না, আমি বলবো একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই এই বিশেষ ব্যক্তিদেরকে সবসময় মূল্যায়ন, সম্মান এবং ইজ্জত দিয়ে এদেশে রাজনীতি করছেন। যেমন ভাষামতিনের কথাই যদি বলি, ওনাকে বঙ্গবন্ধু কন্যা কোথায় মূল্যায়ন করেননি, কি সম্মান আমরা দেইনি? আমার মনে আছে যে আমি যখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নেত্রী একটি অনুষ্ঠান প্রোগ্রামে এই ভাষামতিন সাহেবের নাম লিখে দিয়েছিলেন যে ওনাকে গেস্ট করে আলোচনায় রাখো, ওনার মানে জ্ঞানগম্ভর কথা আমরা শোনা দরকার। আমরা সেদিন থেকে আমি জানি যে ওনাকে কতটুকু মূল্যায়ন করেন। আর মুসা সাহেবের কথা বলেন, মুসা সাহেবকে একটা টেলিভিশন দেওয়া হয়নি, এটা অবমূল্যায়ন নয়। মুসা সাহেবকে সেই সময়ে একটা টেলিভিশনের লাইসেন্স দেওয়ার নাম মূল্যায়ন হতে পারে না। ওনাকে ইজ্জত সম্মান যা দেওয়ার দিয়েছেন, যেমন বঙ্গবন্ধুর কথা বলেছেন আক্তার ভাই, যে বঙ্গবন্ধু শেখ মুজিব জনগণের মুক্তি চেয়েছিলেন, মুক্তি দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, কিন্তু স্বাধীনতা সংগ্রামের সর্বশেষ ঠিকানা বাংলাদেশ। এই বাংলাদেশকে সুন্দরভাবে সোনার বাংলায় রূপান্তর করার জন্য বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে কিন্তু আমাদের এই আক্তার ভাইয়েরা আর সময় দেননি। ওনারা কী করেছেন, কিছু মানুষ, কিছু বিশেষ ব্যক্তি, কিছু ক্ষমতালোভী মানুষ বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। সেই হত্যাকাণ্ডের পর এই দেশটা যখন ধ্বংসস্তূপে পরিণত, দীর্ঘদিন আমি গণতন্ত্র একদিনের বলেছি এই কারণে, জেনারেল জিয়া সাহেব, হুসেন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া, ওনারা দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রের কোথাও কিন্তু গণতন্ত্রের বীজ বপন করে যেতে পারেননি। এটা কিন্তু আমি আপনার কাছে খুব দুঃখ নিয়েই বলবো যে গণতন্ত্রের বীজ যারা বপন করে যেতে পারেনি তাদের কাছ থেকে গণতন্ত্রের চিন্তা চেতনা এবং আশা করাটা সম্পূর্ণই অর্থহীন। বঙ্গবন্ধুর কন্যাই এদেশে গণতন্ত্রের মূল্যায়ন বুঝেন, মূল্যায়ন করতে চান, সেই জন্যই কিন্তু তিনি নির্বাচনের আগে বেগম খালেদা জিয়াকে ফোনও করেছিলেন নির্বাচনে আসার জন্য। এখন নির্বাচনে আসবেন না, জনগণের সাথে মিশবেন না, কথা বলবেন না, বিচ্ছিন্ন দ্বীপে থেকে রাজনীতি করতে চান, সেই জায়গায় আমরা গণতন্ত্রের স্বপ্ন কিভাবে দেখি? তবে প্রকৃত গণতন্ত্রের উদাহরণ বঙ্গবন্ধুর কন্যা দেখিয়েছে। মেজর আক্তারুজ্জামান বলছেন যে নিরাপদে মত প্রকাশ করবার স্বাধীনতা নেই মানুষের। আমি সেই জায়গাতেই যাচ্ছি যে নিরাপদে আপনাকে কথা বলার নিরাপদ জায়গা তো এই যে তৃতীয় মাত্রা, এটা তো রাষ্ট্রের একটি বিশেষ অংশের মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে, তথ্য মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় কিন্তু এই সরকারের আমলেই পরিচালিত হচ্ছে, এই সরকারের মাধ্যমেই পরিচালিত হচ্ছে। এটা বেসরকারি একটা চ্যানেল, এখানে এত সুন্দর স্বাধীনতা দিয়েছেন যিনি, তার নাম শেখ হাসিনা। তিনিই কিন্তু এই জিল্লুর রহমান সাহেব যেভাবে তৃতীয় মাত্রা শুরু করেছেন, ওনাকে দেখে এই টক শো বলেন, আজকে মন খোলা কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, বাংলাদেশের এগিয়ে নেওয়ার স্বপ্ন বাস্তবায়নের এখানে যে মত প্রকাশ, এটা কিন্তু দ্বার উন্মোচিত করে দিয়েছেন। এখানে কিন্তু কেউ গলা চেপে ধরেননি, তাহলে স্বাধীনতাটা কোথায়? এখানেই কিন্তু একটা স্বাধীনতার উদাহরণ আমরা পাইতে পারি, তাই না? এতগুলো চ্যানেল বঙ্গবন্ধুর কন্যাই কিন্তু ওপেন করে দিয়েছেন, আজকের প্রধানমন্ত্রী করে দিয়েছেন। মানে আক্তার ভাই নিশ্চয়ই আমার কথা শুনলে আমার মনে হয় যে ওনার ভুল চিন্তা চেতনা দূর হবে। তবে আমি মনে করি এই গণতন্ত্রকে যদি সঠিক পথে এগিয়ে নিতে হয় তাহলে সরকারকে সার্বিকভাবে আমাদের সহযোগিতা করার মন মানসিকতা জন্ম নিতে হবে। এই বাংলাদেশের মানুষ আজকে অচল বাংলাদেশকে সচল জায়গায় যখন নিয়ে এসেছেন, সেখানে যেন আমরা সঠিক পথে থাকার মতো সুযোগ এবং সহযোগিতা পাই, সেটাই আমি আক্তারবাবুর কাছে কামনা করি। বিশেষ করে বিএনপি এই দলটি যদি গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রের শত্রু হয়ে না দাঁড়ান, পক্ষে থাকেন, তাহলেই দেশটা এগিয়ে যাবে। মিস্টার আক্তারুজ্জামান, আমি আমার ছোট ভাইয়ের কাছে কামনা করব, যেহেতু আমাদের মধ্যে জেনারেশন গ্যাপ আছে,
ওনারা তো দেখেছেন হয়তো একটি বা দুটি সরকার, কিন্তু আমাদের সৌভাগ্য হয়েছে সেই ওনাদের বয়স থেকেই অনেকগুলো সরকারকে দেখার। আমরা দেখেছি আইয়ুব খানের আমলেও মৌলিক গণতন্ত্র ছিল, মুনায়েম খান সাহেব বলতো আব্দুল হাই সাহেবকে, ঢাকা প্রফেসর সাহেবকে, রবীন্দ্রসঙ্গীত দেখতে পারেন না আপনারা, তখন রবীন্দ্রসঙ্গীত দেখার মতো লোকও কিন্তু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায়, আমরা মুক্তিযুদ্ধের পূর্বে সরকারও দেখেছি, মুক্তিযুদ্ধের সময়ও দেখেছি, মুক্তিযুদ্ধের পরেও দেখেছি। আজকে আপনি সুন্দর বলেছেন যে আমরা ভাষা মতিনে বক্তব্য শোনার জন্য আপনার আহ্বান জানিয়েছিলেন, সম্ভব মানে উনি যেটা বলছেন যে ছাত্রলীগের কোন একটি অনুষ্ঠানে থাকা অবস্থায় আমরা অনেক সম্মান করি, বেগম খালেদা জিয়া দেখেন না এখন যাকে পারে তাকে সালাম দেয়, এখন সবাইকে আপন করতে চায়, সবাই কাছে নিয়ে আসতে চায়। সরকারে গেলে পরে শুনেন, এই দুজন ভদ্রলোককে মৃত্যুর পরে রাষ্ট্রীয় সম্মান দিলে, রাষ্ট্রীয় সম্মান পাওয়ার কিছু বিশেষত্ব রয়েছে, এই বিশেষত্বটা আপনি একা ডিসাইড করবেন না ছোট ভাই, এটা ডিসাইড করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, এটার জন্য সরকার রয়েছে, এটার জন্য সরকার নিতে পারেন না বলে সরকারকে আমরা কন্ডেম করতে হবে, এটা পারেন না বলে সরকারকে, আপনি যত প্রিয় সরকারই হোক, আপনি যত আপন সরকারই হোক, এই সরকারকে আমাকে সমালোচনা করতে হবে, কারণ এটা সরকারের দায়িত্ব ছিল মূল্যায়ন করা, সরকার ক্ষমতা এসে ডিসাইড করবেন না কাকে মূল্যায়ন করবেন কাকে মূল্যায়ন করবেন না, তাকে বলা হয় অটোক্রেটিক সরকার, তারা কে বলে সরে যায় সরকার, যে সরকার নিজে ডিসাইড করে ফেলে আমি এটা করবো এটা করবো না, একে বলে সরে যায় সরকার, আর যেই সরকার সবার মতামত নিয়ে চলে তাকে বলে গণতান্ত্রিক সরকার। কারণ ছোটো ভাই আপনি যদি মনে করেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বর্তমান সরকার বাংলাদেশের লাস্ট গভর্নমেন্ট, আপনি কি বর্তমান সরকারকে সরে যায় সরকার বলছেন? আমার ছোট ভাই যে কথাটা বলছে তাই মনে হচ্ছে, কারণ উনি বলছে যে কিছু ক্রাইটেরিয়া আছে, সাহস করে বলছি আপনি বলছেন যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের একটি সরকার একটি প্রবাহমান সময়কালের একটি ক্ষুদ্রতম সময়ের জন্য সে পূর্বাপর চিন্তা করে কাজ করতে হবে, সে হঠাৎ করে কিছু করতে পারবে না, আবার তা কিছু করলে সবাই মেনে নেবে না, এটা হয়তো একদিনে অমান্য করবে না কিন্তু সেটা হবে। আজকে আমাকে কিন্তু কথাটা বলতে হতো, এবিএম মুসা আমার লোক নয়, এবিএম মুসা আমার ঘরানার লোক নয়, ভাষা মতিন আমার ঘরানার লোক নয়, কিন্তু আমাদের কষ্ট লাগে যখন দেখি এই সমস্ত লোকদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয় না, অথচ এমন অনেক লোককে আমরা দেখি যাদেরকে দেওয়া হয়, দেওয়া হোক সবাইকে দেওয়া হোক, রাষ্ট্রীয় মর্যাদা দেওয়াটা যে কোনো একটা নাগরিকের জন্য কামনা, একটা কামনা। শুনেন আমরা একটা, আমি কেন বলছি যে আজকে এই সরকার ভালো কাজ করলে তার বেনিফিশিয়ারি কিন্তু আপনারাই হবেন, এই আওয়ামী লীগ যদি আজকে ভালো কাজ করে যায় জনগণ কিন্তু তাই মনে করে, হ্যাঁ, এবং তার বেনিফিশিয়ারি আপনারা হবেন, আর যদি ভালো কাজ না করে যায়, আপনি একটি নির্বাচন পার হয়ে চলে আসছেন বলে মনে করেন না যে আপনি আর বাকি নির্বাচন লাগবে না, আমি আপনাকে ছোট ভাই সে বলছি, জাস্ট এ লেসন, বেগম খালেদা জিয়া 2014 যে ভুলটা করেছেন জানুয়ারি মাসে, এই ধরনের ভুল হয়তো আগামীতে করবেন না, আর যদি এই ধরনের ভুল করবেন না বা সরকার এই ধরনের ট্র্যাপে এসে বোকার মতো পা দিবে না, তখন কি অবস্থা হবে, আপনাকে তো নির্বাচনে যেতে হবে, নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনে যেতে হবে, কি আপনি মধ্যবর্তী নির্বাচনে যেতে হবে না 2019 সালে মধ্যবর্তী নির্বাচনে কল্পনা আমি করিও না এবং করার সুযোগও নাই, এই সরকার মধ্যবর্তী নির্বাচন করার মতো এত দুর্বল সরকার এটা নয়, সেদিক দিয়ে আমার কোনো নাই, কিন্তু আমি বলছি এই সরকার শেষ সরকার নয়, 2019 যে সরকার নির্বাচনে যেতে হবে, তখন শুনে আমরা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, আমার কাছে হলো যে নির্বাচন আমি জয়লাভ করতে পারি সেটা হলো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, আর যে নির্বাচন আমি জয়লাভ করতে পারি না সেটা নিরপেক্ষ নির্বাচন নয়, সুষ্ঠু নয়, এটা শুধু আমার বক্তব্য নয়, এটা সারা বিশ্বব্যাপী একই বক্তব্য, আমি দেখেছি আমরা সারা বিশ্বব্যাপী কেন আপনি বলবেন, আমরা যদি পাশের দেশেই তাকাই কি হলো, নির্বাচনী ফলাফল চূড়ান্ত ভাবে ঘোষণা হওয়ার আগেই তো মেনে নিয়েছে, পরাজিতরা বিজয়ীদের অভিনন্দন জানিয়ে দিয়েছেন, জানানোর পরে আবার কি হচ্ছে, সেটাই হচ্ছে, সেটা তো পলিটিক্স থাকে, সেটা আমাদের থাকে, নির্বাচনটা ফ্লো যদি তৈরি হয়, যখন ফ্লো তৈরি হয় সেই ফ্লোটা তো অন্য জিনিস,
কিন্তু আজকে যদি হাড্ডাহাড্ডি লড়াই হতো তাহলে কি হতো? আমি যে কথাটা বলছি দেখেন, আমি কেন বলছি যে আমাদেরকে অনেক দূরে যেতে হবে। আপনার বয়সে আমরা যখন ছিলাম 75-এর পরবর্তী 75-এর পূর্বে, তরুণরাই তো পরিবর্তন আনে, আপনারা পরিবর্তন আনবেন, আমাদের এখন পরিবর্তন করার সুযোগ নাই, আমরা এখন আর পরিবর্তন আনতে পারবো না। 69 ছাত্র আন্দোলন বলেন, 70-এর মানে 71-এর মুক্তিযুদ্ধ বলেন, পরবর্তী সময় যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে, যতগুলো আন্দোলন হয়েছে, তার কারা করেছে? তরুণরাই করেছে। আপনারা যারা আজকের প্রজন্ম, আজকে যারা আপনারা এমপি হয়েছেন এই বয়সে, আপনাদের কাছ থেকে আরও কোয়ালিটেটিভ পরিবর্তন আমরা চাই। আমরা এখানে রাশিদ খান মেনন সাহেব হজ করেন আমাদের কিছু আসে যায় না, আপনার ইনু সাহেব হজ করেন কিছু আসে যায় না, কিন্তু তারা জাতিকে অতীতে বিভ্রান্ত করেছে। এই লাইনে যদি তারা আসবে তাহলে কেন 30 বছর তারা আমাদেরকে অন্য পথে চালালো? তাহলে যদি আমরা 30 বছরের বিভেদটা না করতাম, যে পাশাপাশি কথা বলেছেন, তাহলে তো এই ডুগডুগি বাজানো হতো না, তাহলে তো এই এই ফেরাউনের পতনের কথাটা আমাদের কথা না, বিএনপি জন্ম হয় নাই। এই ফেরাউনের কথাটা যারা বলেছে তারা কারা? কারা কারা ফেরাউন শব্দটা বাংলাদেশে নিয়ে আসছিল তাদেরকে আমরা চিনতে হয়। আপনারা তারা দেখেন নাই, আপনারা শুনেছেন, আর আমরা তাদেরকে দেখেছি, তাদের সঙ্গে আমাদের সংগ্রাম হয়েছে, সেটাই তো শেখ হাসিনা সেই সংগ্রামে আমরা 75-এর 7-ই নভেম্বরে জয়ী হয়েছি। না না, আওয়ামী লীগের রাজনীতি এই যে ক্ষমা 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 করে দেয়া, যেতে হবে আপনার জীবনে এরকম অনেক নির্বাচন আসবে, সেই নির্বাচনে কিন্তু আপনাকে জনগণের পরিবর্তিত হবে। আজকে ধরেন আমি যেটা 20 বছর আগে যে নির্বাচন করতে পেরেছি সেই নির্বাচন এখন আমি করতে পারবো না। 20 বছর আগে মানুষের আমার প্রতি যে আস্থাহীনতা ছিল, এই আস্থাহীনতা এখন তো থাকবে না, আস্থা বাড়বে। আস্থাহীনতা না, আস্থা আমি যখন প্রথম যেতাম কি আস্থাহীনতা, আমার তো 20 বছর আমার চিনতো না কেউ, আমার জানতো না। কিন্তু এখন কি হচ্ছে? এখন আমাকে আমি ইচ্ছে করলে একটা কথা বক্তব্য দিলে মানুষ বলবে হ্যাঁ বেটা তুমি তো 20 বছর কি করে দেখছি না আমরা। সো আমার প্রতিটি বক্তব্য এখন চলছে না, বিচার হবে, আমি এখন যা বলবো তার একটা অতিরিক্ত একটা প্রেক্ষাপট থাকবে। যেমন আমার সরকার বিএনপি আজকে যদি বলে আমি সরকার এই আগামীতে এই করবো সেই করবো, এটা দুপে টিকবে না, সম্ভব না, কারণ তুমি 10 বছর ক্ষমতা ছিলে তখন করো নাই কেন? কিন্তু আপনাকে এই প্রেক্ষাপটে আসতে হবে। কাজে আমি মনে করি একটি সরকার তখনই টিকে থাকবে যখন একটি সরকার একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রক্রিয়াধীন চালু রাখবে এবং ক্ষমতা আমি আসতে থাকবো, কালকে নাও থাকতে পারি, কিন্তু ক্ষমতার বাইরে এবং ভিতরে আমরা যেই থাকি না কেন আমরা এই রাষ্ট্রের জন্য কাজ করছি, জনগণের জন্য কাজ করছি। আমরা এই কোরিয়ান রাজনীতি করতে চাই না যে একজন সরকার গেলে পরে একজন সরকার তার জেল ঢোকাবে, আমরা এই এই পরি এই ধরনের রাজনীতি আমরা আশা করি না। আজকে ধর মাহাথির মোহাম্মদ অনেক ডেভেলপমেন্ট করেছে কিন্তু উনি তো এখন বক্তৃতা দিতে পারছেন, উনি তো ক্ষমতা থাকতে পারছেন না, কাজে উন্নয়ন করলে ক্ষমতা থাকা যাবে না। কিন্তু আবার দেখা যাচ্ছে অনেক রাষ্ট্ররা রাষ্ট্রনায়করা অনেক দেশে আছেন রাষ্ট্র ক্ষমতাটাকে তাদের নিয়ন্ত্রণ রেখে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান দুই টার্ম থাকতে পারবেন না, যত ভালো রাষ্ট্রপ্রধানই হন, যত ভালোই হোক। কাজে আমাদেরকে বলবো ছোট ভাই হিসেবে বলবো আপনাদের সামনে, আপনারাই পরিবর্তন আনবেন, এখন এই পরিবর্তন আগামী দিনে আপনাদের কাছে প্রত্যাশা, জনগণ আপনাদের কাছে চায়। আপনারা যেভাবে পারবেন আপনারা মন্ত্রী প্রধানমন্ত্রীকে বলতে পারবেন, বুঝতে পারবেন যে মানুষের কান পাতেন, আর প্রধানমন্ত্রী যদি যথাযথ করে ধর্মের বিরুদ্ধে কথা বলে তসলিমা নাসরিন হয়েছে, তাদেরকে শেল্টার দেওয়ার মতো লোক অনেক আছে, আমি আনতে চাচ্ছিলাম না। লতিফ সিদ্দিকী মনে করেন আরেকটা দাউদ হায়দার হচ্ছে, আরেকজন তসলিমা নাসরিন হচ্ছে, তারই বক্তব্যের পক্ষে কি লোক নেই মনে করেছেন? থাকতে পারে, যারা এতকাল ধর্ম নিরপেক্ষতার কথা বলে আসতেছেন, যারা ধর্মহীন রাষ্ট্রের কথা বলে আসতেছেন, আসলে তারা কোথায়? তারা তো আজকে দেখেন কিরকম ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে সিদ্দিকী সাহেবের পিছনে কেউ নাই, তার আপন ভাই সব প্রেস কনফারেন্স করে বলে আমি তার বক্তব্যকে নিন্দা জানাই কিন্তু ক্ষমা করে দেয়। এটা তো তার সাথে অমিল, তার বক্তব্যের সাথে মানে আমাদের যে অমিল সেটার বহিঃপ্রকাশ মাত্র, এবং এটা যদি আপনিও করেন আপনার বেলাও তাই হবে।
সুতরাং এরকম বক্তব্য না দেওয়াই মানে অনুচিত, তাই না? দেখেন, একজন একজন মেম্বার অফ পার্লামেন্টকে দল থেকে বহিষ্কার করলে তার সদস্যপদ চলে যাবে, এটা আওয়ামী লীগ আমলে আমার পদটা খেয়েছে আওয়ামী লীগ সরকার। আর এখন বলতেছে কি সুরঞ্জিত বাবু যে উনি সর্বোচ্চ সদস্য রাখবেন? আবার সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন যে সদস্যপদ থাকবে না, কিন্তু সুরঞ্জিত বাবু আবার স্বতন্ত্র থাকতে পারবেন। এই যে সুরঞ্জিত বাবু পার্লামেন্টের রাইট থেকে বলেছেন উনি, তাহলে এই সংবিধান বিশেষজ্ঞ উনি ওনার বক্তব্য সংবিধান অ্যাকচুয়াল বিশেষজ্ঞের একটা ডেফিনিশন আছে, অ্যাকচুয়াল বিষয়টা হলো ওনার সদস্যপদ থাকবে কি থাকবে না এটা নির্বাচন কমিশনই যথাসময়ে প্রেক্ষা করবে। সেটা তো প্রেসিডেন্স আছে, সেটা তো প্রেসিডেন্স আমি আছি। যারা ভুলে গেছেন তাদের জন্য যারা এই কুয়াশা তৈরি করে, এই যে বলছেন মানে বিশেষজ্ঞ, একটা বিশেষজ্ঞ একটা ডেফিনিশন আছে, বিশেষ যিনি অজ্ঞ, বিশেষ জ্ঞানে যিনি অজ্ঞ তাকে বলে বিশেষজ্ঞ। আমি সবাইকে ভিন্নভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, সব বিশেষজ্ঞ বলা এটা প্রযোজ্য না, তবে সুরঞ্জিত বাবুদের বেলায় বিশেষজ্ঞ শব্দটি হলো ওইটাই। উনি এই সংবিধান বেঁচে এত বছর খাই আসতেছেন, আর কত আল্লাহর হস্তে একটু ওনার কাছে ক্ষমা চাই, বুঝলেন? আপনাদের কাছে সংবিধান দেয় দায়িত্ব দেন। সুরঞ্জিত সাহেবরা আবার এমন কঠিন কঠিন বিষয়ের সমস্যার সমাধান দেন যার জন্য রাষ্ট্র অনেক সময় তাদের কাছে কৃতজ্ঞ থাকে, তাই না? শিক্ষাঙ্গন নিয়ে কাজ করেছেন দীর্ঘকাল, এখনো শিক্ষার সঙ্গে আপনি সম্পর্কিত, এটি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আপনি, যেটি শিক্ষার সঙ্গে সম্পর্কিত। সো শিক্ষার অনেক সাফল্য, প্রচুর ছাত্রছাত্রী এসএসসি এসএসসিতে ভালো ফলাফল করছে, নিয়মিত বা বই পৌঁছে দিচ্ছেন আপনারা, দুর্যোগের মধ্যেও বই কোটি বই ছাত্রের হাতে পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে এই প্রশ্নটা আপনার কাছে, এবং তার সর্বশেষ যে নজির বাংলাদেশের ইতিহাসে বোধহয় এটি প্রথম দেখা যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় যা ঘটলো যে তারা যোগ্য ছাত্রছাত্রীই পাচ্ছে না, এর জবাব আপনার কাছে কি? আরেকটি হচ্ছে যে অর্থনীতি নিয়ে আপনি অনেক কথা বলেছেন, ফরেন রিজার্ভের কথা বলেছেন, কিন্তু অর্থনৈতিক সেক্টরে যে মানে বিশৃঙ্খলা যেটি আপনাদের শাসনামলে গত 5-6 বছর ধরে দেখা গেছে সেটির কি জবাব আপনি দেবেন? দুটো বিষয় আমি একটু আপনি আমি জবাব দিচ্ছি আপনাকে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রের কথা যেটা আমি বলতে চাই সেটা হলো সবার জন্য কিন্তু উচ্চশিক্ষা নয়। এক সময় করতে জানতেন এটা কি, এরকম লোকের সংখ্যা কিভাবে 10-80 নেওয়া যায় আমরা সেই চিন্তা করেছি, তাই না? আর এখন আল্লাহর রহমতে বাংলাদেশে কেউ স্কুল থেকে জোরে যাচ্ছে না। আমি আমি তো আপনার সঙ্গে শতভাগ একমত যে প্রাইমারি মাধ্যমিক আমি আমি সেই শিক্ষাটার কথাই বলছি হচ্ছে যে এত ভালো ছাত্র ছাত্রী যারা এসএসসি এসএসসি তে আপনাদের সময়কালে আপনারা যেটা নিয়ে গর্ব অনুভব করেন তাদের মধ্য থেকে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মতো 4-5 হাজার ছেলে মেয়ে পাওয়া কেন যাবে না? না পাওয়া যাচ্ছে না বিষয়টা কিন্তু এরকম না, আপনি মেরিট লিস্টটা কিন্তু না না কেন বিপদ হবে আমি পরিষ্কার বলছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 12টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় শেষ না, তাই না? আমরা তো ছাত্রদের জায়গাই দিতে পারছি না, পাওয়া যাবে না কেন? এখন বিষয়টি হলো না না ছাত্রদের জায়গা তো দিতে পারছেন না সেটি ঠিক আছে, কারণ যে পরিমাণ পাশ করেছে যে পরিমাণ ভালো রেজাল্ট করেছে তাদের জন্য স্থান সংকুলনের ব্যবস্থা বাংলাদেশে নেই, আপনার এই কথা ঠিক আছে, কিন্তু এই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে ন্যূনতম যোগ্যতা বা যে যোগ্যতা থাকা দরকার সেটি তো পাওয়া যাচ্ছে না, সেটা পাওয়া যাচ্ছে না। এটা এই প্রশ্নের জবাবটা আমি এইভাবে দিতে চাই আপনাকে যে আমরা কিন্তু এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি বলি যে পরিমাণ ছাত্রের মেধা তালিকার যে তালিকাটা টানানো হয়েছে এই তালিকাটাকে কিন্তু আমরা যদি এই সবাইকে মেধাবী মনে করি এটা যেমন সত্য না, আবার যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই ওখানে যে কোনো মেধাবী নাই তাও কিন্তু সত্য না। একটা রিটার্ন পরীক্ষা দিতে গিয়ে অনেক সময় অনেকে অনেক ভালো করেন অনেক অনেক খারাপ করেন, তাই বলে কি এই মেধাবী ছাত্রছাত্রী এখানে নেই?
পরীক্ষার মধ্যে তিনজন ছাত্র পাওয়া যাবে না যোগ্য একটি বিভাগে বা অন্যান্য বিভাগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে? সাবজেক্ট ওয়াইজ বিবেচনা করলে দেখা যায় যে এই সাবজেক্টের ব্যাপারে আমি হয়তো অযোগ্য, আরেকটা সাবজেক্ট আমি খুব ভালো করব, এরকম থাকতে পারে। আমি সেই বিষয়টা বলবো না, আমি বলবো সামগ্রিক এবং সার্বিক। যে আজকে শিক্ষা বিস্তার যেভাবে প্রসার হয়েছে, শিক্ষার যে বিস্তার জনগণের মনে ঠাই নিয়েছে, স্থান করে নিয়েছে, এইটা কিন্তু এই সরকারের 5 বছরের ব্যাপক সফলতা। আপনি আর যাই বলেন, আমি মনে করি যে এখানে ভিন্নমত পোষণ করার কোনো সুযোগ নেই। যেমন প্রাইমারি শিক্ষা, এখন আপনি কোনো গ্রামে এই কোনো ছেলে 4 বছরের শিশু স্কুলে যায় না এমনটা খুঁজে পাওয়া মুশকিল। এই যে আগ্রহ, এই যে অনুপ্রেরণা, এটা সরকার থেকে এসেছে। আজকে 5ম শ্রেণীতে যে সমাপনী, এই যে পরীক্ষার একটা সিস্টেম চালু করা, এতে যে কত ছেলে মেয়ে মানে আপডেট হয়েছে, স্মার্ট হয়েছে লেখাপড়ায়, সেটা চিন্তাই করা যায় না। 8ম শ্রেণীতে আজকে ভোটের মাধ্যমে পরীক্ষা, এই এগুলি কিন্তু আমূল পরিবর্তন শিক্ষাক্ষেত্রে। আমরা একদম এই কথাটা আমি এইভাবে বোঝাতে চাচ্ছি, সন্ত্রাস নৈরাজ্য, ক্যাম্পাসগুলো দখল, ক্যাম্পাসে গোলাগুলি, মারামারি, মোমাবাজ, এগুলি কিন্তু একদম আমূল পরিবর্তন। এগুলি কিন্তু স্বপ্নের মতো বাস্তবায়ন হচ্ছে। আজকে বাবা মা ছেলে মেয়েদের শিক্ষার জন্য কিন্তু সার্বক্ষণিক টেনশন ফিল করছে, যেটা আগে ছিল না। এই যে অনুপ্রেরণা, এই যে মানে বাবা মার কাছে এই স্বপ্ন বাস্তবায়নের একটা ধার উন্মোচন করা, এগুলি কিন্তু এই সরকারের সফলতা। সরকার তো নির্দেশনাকারী, সরকার তো এক্সাম্পল, তাই আমি মনে করি এখানে শতভাগ সফল সরকার। তারপরে আপনি আরেকটা প্রশ্ন করেছেন ব্যাংকের অর্থ, অর্থের বিষয়ে আমি বলবো যে এই বিষয়টা আপনার কাছে নিশ্চয়ই আমি বলার পর আপনি ব্যাংকিং সেক্টরে যদি বলি, ক্যাপিটাল মার্কেট যদি বলি, পরিষ্কার হবেন। এগুলি তো হয়ে যাচ্ছে দীর্ঘ অনেক বছর যাবৎ, এই অনিয়ম চলছে। এখানে পরপর যে গভর্নমেন্টগুলি ছিলেন তারা কিন্তু এই অনিয়মগুলিকে ধরতে পারেন নাই। আমাদের সরকার এবং আমাদের এই সরকারকে যারা সবসময় ভালোভাবে দেখতে চান, সেই চিন্তা চেতনার মধ্যে দিয়েই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সরকার প্রধান বলেন এবং বিভিন্ন সংস্থাগুলি বলেন, দুদক বলেন অথবা ক্রিমিনাল ইনভেস্টিগেশন বলেন, সবাই কিন্তু সুযোগ পেয়েছে যে আসলে কি হচ্ছে রাষ্ট্রের এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে, মানে আজকে যে চেক আপ, এটা কিন্তু হচ্ছে। কিন্তু অতীতে তো এটা হয়নি, কিন্তু এই ঘটনাগুলি তো শুধু আজকের নতুন কোনো ঘটনা নয়, আগে এইসব বিষয়গুলো কোনো মিডিয়া আসতে পারে নাই, কেউ জানতেনও না। আজকে সরকার সুযোগ করে দিয়েছেন, অর্থ লুটপাটকারী কারা তাদেরকে ধরতে হবে, কারা গোপনে আতাত করে ব্যাংকে ব্যাংক থেকে টাকা নিয়ে যাচ্ছে, সেই চিন্তা চেতনা কাদের মধ্যে প্রকাশ করছে, এগুলি সেই কারণে আপনি আমি জানতে পারছি। কিন্তু রাষ্ট্রে এগুলি নতুন কিছু ছিল না, কিন্তু এরশাদ সরকার, বিএনপি সরকার, খালেদা জিয়ার সরকার এগুলি কিন্তু তখন সুযোগ দিয়েছিলেন, ইনভেস্টিগেট করেননি। আজকে কিন্তু সেই জায়গা থেকে আমরা, মানে আমি মনে করি এটাও একটা গণতন্ত্রের বহিঃপ্রকাশ যে সরকার সুযোগ করে দিয়েছেন ওদেরকে খুঁজে বের করার জন্য, যার কারণে প্রতিদিনই একটি করে এই ধরনের ঘটনার বহিঃপ্রকাশ আমরা পাচ্ছি। এটা আমি মনে করি যে মাইলফলক, এইটা সরকারের কোনো ব্যর্থতা নয়। সরকার কে চুরি করবে, চোর ধরতে পারবে না, এটা তো হতে পারে না। খুন হতে পারে, কিন্তু খুনি পালিয়ে যাবে, সেটা কতবার পালিয়ে যাবে সেটা যেন না হয়, সেই কারণেই তো সরকারের সরকার রয়েছেন। সরকার তো আজকে আমি মনে করি যে পারা পারা তো জানে, যেমন ধরেন যে সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যাকাণ্ড হলো, এটা আপনি বলবেন আমি জানি না। আমি জানি এটা আপনি বলবেন, পরে দুদিন আগে র‍্যাব তাদের বাসার চাবি পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে। 32 মাস হলো তদন্ত করেছে আর কি, তদন্তের স্বার্থে এই বাসা খালি ছিল, কিছু কিছু তদন্ত আপনি জানেন যে, কিন্তু তদন্তের কিছুই শেষ পর্যন্ত করা গেল না। এখন যদি জজমিয়া নাটক করি, ধরে এনে একজনকে সাগরুনি, সেটা জজমিয়া নাটক তো বিএনপি ক্ষমতায় যখন ছিল আপনি বলছেন, আমি সেটা বলছি না, বিএনপি ক্ষমতায় যখন আপনারা, আমি আপনাদেরকে ছোট করার জন্য বলি নাই বা বেগম জিয়ার শাসনকালকে বিদ্যাঙ্গুলি দেখার জন্য বলি নাই, আমি বলছি এগুলি করা যায়, মিথ্যার অপবাদ নিয়েও বাঁচা যায়, কিন্তু মানে কতদিন বাঁচা যায়। সরকার চাচ্ছেন যে সাগরুনির হত্যাকারীদেরকে, প্রকৃত হত্যাকারীদেরকে ধরতে হবে, খুঁজে বের করতে হবে, এই ঘটনার বিস্তার যেন পুনরায় না ঘটে সেরকম ব্যবস্থা নিতে হবে। সেই সব জায়গায় কিন্তু সরকার সচেষ্ট রয়েছেন।
সর্বক্ষেত্রেই শতভাগ সফল এটা আমি বলছি না, আর সেটা হচ্ছেও না হবেও না। তো আমি মনে করি সেই সব ক্ষেত্রে সরকারের কোনো অনিচ্ছা নাই, আন্তরিকতার বহিঃপ্রকাশ, যার কারণে আজকে এই অর্থ লুণ্ঠনকারী কারা কারা আজকে ব্যাংক থেকে টাকা নিয়ে যাচ্ছে এবং নিয়ে গিয়ে তারা কিন্তু বাঁচতে পারবে না, এটা আমি আপনাকে পরিষ্কার বলতে পারি, যার জন্য সরকার এই ব্যবস্থা নিয়েছে। কিন্তু অতীত সরকারের নীতি কারণে যেমন আজকে আজকের মতো আপনার লাস্ট টার্ন আর কি, শেষ টার্ন আজকে মতো একই বিষয়ের উপরে। আপনি যদি বলবার না থাকে আমি অন্য প্রসঙ্গে যেতে পারি। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, উনি ওনার বক্তব্য দিয়ে গেছেন, উনি বলেছেন এখন আমার ভাই তার সরকারকে, তার শিক্ষামন্ত্রীকে, অর্থমন্ত্রীকে সমর্থন করে গেছেন, সাপোর্ট করে গেছেন, এটা স্বাভাবিক। ছোট ভাই একটা কথা বলি, আমরা কিন্তু সবসময়ই মানে পারিবারিকভাবেও আমি কিন্তু আমার বাবার সামনে গিয়ে কখনো বাবা বলি না, বাবা তোমার মুস্টটা একটু বড় হয়ে গেছে, দেখতে খারাপ লাগতেছে। বরঞ্চ বাবার কাছে 2-5 টাকা পাওয়ার জন্য বাবাকে বলি, বাবা তোমাকে খুব স্মার্ট লাগতেছে। এর অর্থ কিন্তু এই নয়, দেখেন শিক্ষা ব্যবস্থায় আপনারা যেটা করছেন, আমি জানি যে জিনিসগুলো আমাদেরকে প্রায়োরিটি আমরা সেট করেছি, কিন্তু বাস্তবে দেখেন আপনি কি জানেন যে স্কুল কলেজগুলোতে যে বইগুলো পড়ানো হয়, এক এক স্কুলে এক এক ধরনের বই পড়ানো হয়। শুধু আপনি যে বই দিচ্ছেন শুধু এই বই পড়ানো হয় না, বিভিন্ন ধরনের বই পড়ানো হয়। আপনি দেখেন এই যে নানা বলছেন এই কথাগুলো, যদি যে কলেজে আমাকে তো টিচার থেকে সাসপেন্ড করতে হয়েছে, দেখা গেলো এক একজন এক একটা বই নিয়ে আসেন, এক এক পাবলিশার একটা বই দিয়ে যায় বলে এই বইটাতে পড়াবেন। খারাপ কিছু না, মানে আমি বাংলা ব্যাকরণ পড়বো, এটা হরলাল রায়েরও পড়তে পারি, আমি দেবেন্দ্রনাথেরও পড়তে পারি, কিন্তু সেটা আমার বিষয়। কিন্তু পাঠ্য বই, বোর্ডের পাঠ্যপুস্তক যেগুলো সেগুলো আবার আলাদা করে না, না বোর্ডের ইনফরমেশন গ্যাপে যে পরীক্ষার জিনিসটা করতেছেন, তারপরে সিলেবাস অনুযায়ী তারপরে আসেন স্কুলে, বা স্কুলে এবং কলেজ লেভেল ইন্টারমিডিয়েট পর্যন্ত ইংলিশ এবং বাংলা আরেকটা নতুন সাবজেক্ট করেছে, তিনটা কম্পালসারি, এখন 100% ছেলে ওগুলো পড়তে হয়। একটা কলেজ ইন্টারমিডিয়েট এমন দেখা যাচ্ছে 1000 ছেলে ভর্তি হয়, কিন্তু বাংলা টিচার একজন, ইংলিশ টিচার একজন, এটা কি সম্ভব না? বাংলা টিচার একজন বা ইংরেজি টিচার একজন, এটা তো এই হতে পারে আপনার সামর্থ্য অনুযায়ী কলেজের স্টুডেন্ট বেশি টিচার কম, এটাও হতে পারে, এটা মেনে নেওয়া সরকার থেকে স্বাভাবিক না। টিচারের প্যাটার্ন দিয়ে সময়ে টিচার কি 5 জন ছিল যে আমরা 4 জন কমিয়ে দিয়েছি? কারণ তো শিক্ষক নিয়োগ কর্মস্থলে নিয়োগ প্রক্রিয়ায় এই সরকারই সর্বপ্রথম যেখানে লক্ষ লক্ষ মানুষ নিয়োগ দিয়েছে। আমি তো কম্পারেটিভ স্টাডি করতে বসে নাই, না সেটা না, সেজন্য 20টা চুরি করেছে, আমি 19টা চুরি করেছি, তাই আমি বেটার, বিকজ আমি 20টা চুরি এখনো করি নাই, তাই কি বলবো আমি? না আমার অতীত কে কম্পারেটিভ, আমাকে গভর্নমেন্ট, আমি সরকার, আমি সামনে দিয়ে তাকাবো, আমার কি না না আজকে আমাকে, আমি শুধু এটা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, অতীত থেকে আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি ভালোর দিকে। না সেই ব্যারোমিটার কে মাপলো, এই ফিতাটা কার কাছে? অতীত থেকে সামনে আগায় গেছি, ফিতাটা কার কাছে, মাপার ফিতাটা কার কাছে? এই যে আমাদের মতো জনগণের কাছে, জনপ্রতিনিধির কাছে, নিজের অ্যাসেসমেন্ট নিজে হয় না তো। আমাকে যখন আমার কোয়ালিটি সার্টিফাই করার জন্য আমাকে ওই যে কদিন আগে আপনারা অ্যাক্রেডিটেশন দিয়েছেন, অ্যাক্রেডিটেশন করেছেন কেন? অ্যাক্রেডিটেশন তো আয়োজন করতেছে, তাকিদা করান, আপনি আয়টা অডিট করান, আপনাকে করান, কিন্তু আমি নিজে করি। আপনি কি ভাবছেন যে আমরা আমাদের এই সরকার বা আমরা যারা দল করছি আমরা এটা নিয়ে ভাবি না? নিশ্চয়ই ভাবছি, বিদায়ী আমরা মনে করি যে আমরা সঠিক কাজটা করছি, আর যদি তাই না করতাম তাহলে ছাত্র সমাজের আন্দোলনের তো এখন আমি এটা বলি, ছাত্র
প্রয়োজনে না না প্রয়োজনে জেগে উঠে সেটার জন্য একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে, সেটার জন্য একটা ইস্যু তৈরি করতে হবে, এমনি তো আসবে না। ওরকম কিছু হলে তো তৈরি করতে হবে। শুনে সেটা তৈরি করার জন্য সরকার, আমি সেই দিকে সরকারকে নিয়ে যাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যেটা বলছেন যে এই শিক্ষার ভালো করেছেন, ওকে আমি ধরে নিলাম আপনি ভালো করেছেন, তা কি এর চেয়ে ভালো করা কি আর স্কোপ নাই? হবে হবে না, আমি কি আমি আজকে দিনটা কি আমি এর চেয়ে ভালো আরো করতে পারি না? আমি আপনাকে সাধুবাদ জানাচ্ছি, 100 ভাগ ক্রেডিট দিচ্ছি যে আপনি অতি সরকার চেয়ে অনেক ভালো করেছেন, তাহলে আর কি করতে হবে? কিন্তু আমি আপনাকে এখন এইটাই এই প্রশ্নটা তো আপনি শুনতেছেন না, বলেন আপনি তো বলেন নাই যে আমি 2 কদম হেঁটেছি, আমি আরো 3 কদম হাঁটতে চাই। হ্যাঁ আমি তাই বলেছি, আরো ভালো হবে। ভালো পদক্ষেপটা কি নিয়েছে? ভালো পদক্ষেপ তো অবশ্যই, স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে সরকার। আপনি যখন আপনারা শিক্ষককে দিতে পারছিলেন না, আপনারা যখন বছরে 6 মাস কলেজ বন্ধ থাকতো, আপনাকে আমরা দেখেছি শিক্ষামন্ত্রী ভার্সেস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সঙ্গে বাহাস হয়েছে, এবং দুজনকে যেভাবে আক্রমণ করেছেন, এবং শিক্ষামন্ত্রী সেখানে বলেছেন আগামী বছর উনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বন্ধ করে দেবেন, এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেবকে ওনাকে যে জিনিসটা দেখানোর দরকার সেটাই দেখিয়ে দিয়েছে। এটা এটা আপনারা করেছেন, সেম সাইড আপনারা, আমাদের আমরা বলিনি না না, ওরকম এই বাসটা আমাদের সঙ্গে হয়নি, বাসটা হয়েছে আপনাদের সঙ্গেই। আবার অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মিল নাই, মিল হচ্ছে না, এটা আমরা বলি বলতেছি না, গভর্নর আপনার অর্থমন্ত্রী আপনার, এত বোঝা যায় গণতন্ত্র আছে দেশে? এটা তো গণতন্ত্রের অংশ না স্যার। না কিভাবে অংশ জানেন, যে কোনো আলোচনা যে কোনো সমালোচনা করার সুযোগ এবং সন্ধান না আমি যদি করে দিতে পারেন, সেখানে গণতন্ত্রের চর্চা হবে। আপনি বলতে সেখানে গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকে, আপনি বলতেছেন আপনাদের শুরুতে কিছু ছিল না, আপনি বলতেছেন বাবর যা করেছেন সেটাই ভালো, কিন্তু আপনি যা করেছেন তাই ভালো, তা তো না, আপনি বলতেছেন ব্যাংকের ভালো ধরতেছেন এই কোশি করছেন, আর সেখানে অর্থমন্ত্রীর সঙ্গে গভর্নর বাংলাদেশের গভর্নর দুজনের দুই মেরুতে চলছে, সেটা তো অন্য বিষয় নিয়ে, এবং এটা সবাই জেনে গেছে, জানবে না কেন? এটা তো জানার জন্যই তারা কাজ করে, সরকার অনেক ট্রান্সপারেন্ট, অনেক ট্রান্সপারেন্ট। হ্যাঁ আমি যেটা বলছি, আমি তো তাই বললাম, শুনুন আমি যেটা বলছি ভাই একটা কথা বলি, টেক ইট ভেরি সিরিয়াসলি, শিওর কুছি আসছি অলওয়েজ, রাষ্ট্র কিন্তু অ্যাপেক্স হয়ে যাচ্ছে, এক কেন্দ্রে চলে আসতেছে, ইট ইজ ভেরি ডেঞ্জারাস, রাষ্ট্র কিন্তু এক জায়গা চলে আসছে, একটা বিন্দুতে চলে আসতেছে, এই বিন্দু কিন্তু ডেঞ্জারাস, বিপজ্জনক। আমি সাহস করে বলছি এই জন্য আমরা এর পুনরাবৃত্তি দেখতে চাই না, কারণ ক্ষমতাটা যখন কেন্দ্রীভূত হয়ে যায় তখন কিন্তু এটা একদিনে যেমন প্রচণ্ড হইতে পারে, আবার একদিনে আবার খুব ভালনারেবল হইতে পারে, ভঙ্গুর হয়ে যেতে পারে। তা আমি ছোট ভাই হিসেবে অনুরোধ করবো, আজকে সাহস নিয়ে বলবো, সুযোগ পেয়েছি, আপনারা অনেক ভালো কাজ করতেছেন, কিন্তু সেই ভালো কাজটা আপনাদের মধ্যে সীমাবদ্ধ থাকতেছে, আপনাদের বলয়ের বাইরে যারা হয়তো তারা ক্ষুদ্র অংশ, তারা হয়তো মাইনরিটি এখনো, কিন্তু তারা কিন্তু সেটাকে ভালো চোখে দেখতেছে না, ভালোভাবে গ্রহণ করতেছে না। আপনি যেই কাজটা করতেছেন সেই কাজটা যেটা পজিটিভ রেজাল্ট যেটা আপনি পাবেন সেটাতে যাচ্ছে না। আমি সেই কথাটা আপনাকে বিনয়ের সঙ্গে বলছি, ছোট ভাই সাহেব বলছি যে রাষ্ট্র আরো সাবধান হতে হবে, রাষ্ট্র এত কিছু হালকাভাবে নিলে হয় না। প্রধানমন্ত্রী যখন বিদ্যুৎ মানুষ পায় না বললে যখন বলে না পাওয়া অভ্যাস করা হোক, তখন মানুষ চিন্তা করে বিকল্প খুঁজে, ডেঞ্জারাস। যিনি আমাকে বিদ্যুৎ দিতে পারেন না বলে দুঃখ প্রকাশ করেন না, উল্টে আমাকে বলেন যে বিদ্যুৎ না পাওয়ার অভ্যাস করেন, এবং সে যখন প্রকাশ্যে ওনার জাতীয় ইন্টারভিউতে বলেন, তখন মানুষ মনে করে যে আমাদের রাস্তা খুঁজতে হবে। হয়তো রাস্তা কথাটা আজকে খুব ছোট ক্ষুদ্র হয়ে বলছে একজন, আমি হয়তো মেজর আক্তার বলছি, কিন্তু সমস্ত কিন্তু একদিন বাড়বে, বিন্দু থেকে কিন্তু মৃত্যু হয়, মৃত্যু থেকে একটা মহাসাগর হয়। আজকে মানুষ কিন্তু আপনার এই কথাটা ভালোভাবে নেয় নাই, আপনি মন্ত্রিসভা কালেকটিভ রেসপন্সিবল, আপনি একটি মন্ত্রী কথা বলেছে সেটা আপনি বলতে পারেন না, তার দায় দায়িত্ব সে নেবে, আপনি একটা ছোট্ট ক্ষুদ্র কথা বলতে পারতেন যে আমার একজন মন্ত্রী বলেছে আমি তার বিরুদ্ধে 100% অ্যাকশন নেব, কিন্তু আমি ব্যক্তিগতভাবে জনগণ যাত্রীর কাছে ক্ষমা চাই, এতে প্রধানমন্ত্রী ছোট হতেন না। কিন্তু প্রধানমন্ত্রীকে আমি জানি আপনি প্রধানমন্ত্রী সমালোচনা করতে পারবেন না, কিন্তু আমার সে দায়িত্ব আছে, আমার সে দায়িত্বটা আছে, আমাকে সেটা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে কথাটা বলে সাধারণ মানুষকে খুশি করতে পারেন নাই, তাদেরকে আহত করেছেন, তিনি দায়িত্ব নেন নাই, মন্ত্রী পরিষদ সদস্য বেফাস কথা বলার দায়িত্ব উনি নেন নাই, এতে কালেকটিভনেস অফ মিনিস্ট্রির অ্যাক্টিভিটিসটা প্রমাণ করে না। আমি সেটাই বলবো, আমি কেন বলছি
প্লিজ সাবধান হন। নজরুল ইসলাম বাবু, আজ মাননীয় প্রধানমন্ত্রী বলবো, আপনি আরো সাবধান হন। মাননীয় প্রধানমন্ত্রী যা করবেন নিশ্চয়ই রাষ্ট্রের মঙ্গলের জন্য করবেন, জনগণের কল্যাণে করবেন, এটাই আমরা বিশ্বাস করি এবং তিনি তাই করছেন। বিশেষ করে আপনি যে কথাটা বললেন, মাননীয় প্রধানমন্ত্রী বিদেশে থেকে কিন্তু একজন মন্ত্রীর ব্যাপার কথার জন্য সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছেন এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন। যাই হোক, আমি মনে করি বিদ্যুতের কথাটা যেটা বললেন, মাননীয় প্রধানমন্ত্রী সেই কথাটাই পুনরায় আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে বিদ্যুতের জন্য 6 ঘন্টা লোডশেডিং ছিল রাজধানীতে, রাতের বেলা, দিনের বেলা, পড়ার সময়, খাওয়ার সময়, এমনকি রমজান মাসে। সেই জায়গা থেকে তিনি এই সংকট উত্তরণের মধ্য দিয়ে আমাদেরকে ভালো স্বপ্ন দেখিয়েছেন এবং স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। সুতরাং বিদ্যুৎ সংকট উত্তরণ পুরোপুরি হবে একটা সময়ে। সেই স্বপ্ন তিনি যেরকম বাস্তবায়ন করছেন, সেরকম আমাদের যারা বিদ্যুৎ, আমরা বিদ্যুতের জন্য যারা আমরা সব সময় চিৎকার করি, আবার মাঝে মাঝে নীরব হয়ে যাই, সেই সকল মানুষদেরকে জ্ঞান দেওয়ার দায়িত্ব কিন্তু অনেক সময় প্রধানমন্ত্রীর ঘাড়ে চলে আসে। আপনি লক্ষ্য করে দেখবেন, যারা বিদ্যুৎ দিতে পারে নাই তারাই কিন্তু বিদ্যুৎ নিয়ে এখন কথা বলেন। সেই জন্য বলছি আর কি, অনেক সময় দেখা যায় চোরের মার অনেক বড় গলা হয়ে যায়, তখন এই এই ধরনের বক্তব্য অটোমেটিকলি চলে আসে। একটি কথা আমি বলি, একটু না না, চুরোকে একটা বলি, আমরা কিন্তু চুরি ছিলাম না। আমার কিশোরগঞ্জ জেলার কটিয়াদি একটা থানা, আমি আপনাকে বলছি, আমরা পরে অন্য সময় শুনবো, প্রি অর্ডার বলছেন, সেখানে গড়ে 3 ঘন্টা বিদ্যুৎ থাকে না। কখন আমরা বড় চোর ছিলাম, সেদিন থাকে না কটিয়াদি থানায়, কখন? সারা সারা বছরই, এখন এখনো প্রতিদিন। আপনি তো আসলে জান না, আপনি তো, আমি জান না, আপনি তো যাওয়ার প্রয়োজন মনে করেন না, আপনি ঢাকায় থাকেন। সংক্ষেপে শেষ করুন, বিশাল আসলে ভিড়ে বলছি, আমি ঢাকায় থাকি না, আপনি, আমি গ্রামে থাকি, আপনি জান না। আপনি প্রতিদিন সন্ধ্যার পরে টকশোতে আসতে, আপনি কি বলেন? কিছু না, আপনি খবর নিয়ে দেখেন, জনপ্রিয় খবর নিয়ে দেখেন, আমি কোথায় বলছেন, আর কিছু বলবেন না? না, আমার আর প্রশ্ন নেই, আমি শেষ করছি। আমি একটা কথা বলতে চাই, আসলে সত্যি কথা যেটা, সেটা হলো আমি মনে করি যে আমার যে ক্ষুদ্র জ্ঞান, সেই থেকে আমি মনে করি আমাদের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব হলো সরকারের পাশে থাকা, সাহায্য করা, সহযোগিতা করা, সরকারের পাশে থেকে স্বপ্ন বাস্তবায়ন করা। আমি আশা করছি যে আপনারা আপনারা যারা এই, আবার একটা সময় আসবে যদি জনগণ মনে করবেন যে আপনারা খুব ভালো কাজ করতে পারবেন, এই সরকার ব্যর্থ হয়েছে, তখন হয়তো সরকারের পরিবর্তন ঘটবে, সেই বিষয় নিয়ে কোনো সংশয় আমাদের মাঝে নেই। বঙ্গবন্ধুর কন্যা সবসময়ই বলেন, জনগণ চাইলেই আমি ক্ষমতায় যেতে চাই, জনগণ চাইলে দশক আমি বাইরে থাকলেও রাজনীতি। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা কিন্তু মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন, ডাকে, ইমেইলে, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠানটিতে মাত্র আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটো, বুধবার দুপুর 11:05 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতার উজ্জামান এবং আমি সানুজ ইসলাম বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, আমার দু অতিথি নানা বিষয় নিয়ে কথা বলেছেন, একমত পোষণ করেছেন, তর্ক বিতর্ক করেছেন। নজরুল ইসলাম বাবু সরকার দলীয় সংসদ সদস্য, তিনি উন্নয়ন আগে না গণতন্ত্র আগে, এরকম একটা বিতর্ক অনেকে করবার চেষ্টা করছেন। সরকারের কেউ কেউ এ কথা বলেছেন যে দেশের মানুষকে অর্থনৈতিকভাবে তুষ্ট রাখতে পারলেই, দেশে উন্নয়ন হলেই মানুষ সন্তুষ্ট থাকে, গণতন্ত্র, ওই স্বাধীনতা, এগুলো পরের বিষয়। নজরুল ইসলাম বাবু অবশ্য সেই পথে হাঁটেন এবং তিনি ওই বক্তব্যের সঙ্গে একমত নন। তবে তিনি উন্নয়নের বেশ কিছু বর্ণনা দিয়েছেন, যেমন সামগ্রিকভাবে যোগাযোগ ব্যবস্থা, তার মধ্যে তথ্য যোগাযোগ, অবকাঠামোগত যোগাযোগ, সেখানে উন্নতি হচ্ছে, শিক্ষা খাতে যথেষ্ট প্রভূতি উন্নতি সাধন করেছে তার সরকার, দেশে সন্ত্রাস নৈরাজ্য কমেছে তার ভাষায়, অর্থনীতিতে বিশেষ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভের কথা উল্লেখ করেছেন তিনি, বেশ অগ্রগতি হয়েছে, আগের মতো মঙ্গা নেই, না খেয়ে দেশে কেউ মারা যাচ্ছে না, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এরকম নানা কথা তিনি বলেছেন। যদিও কিছু কিছু প্রশ্নের প্রেক্ষিতে শিক্ষা নিয়ে বা অর্থনীতি নিয়ে দুর্বলতার কথা স্বীকার করে নিয়েও তিনি বলছেন যে অতীতের তুলনায় অনেক অগ্রগতি হচ্ছে, বাকি দুর্বলতা যেগুলো আছে সেগুলো ভবিষ্যতে তারা কাটিয়ে উঠবার চেষ্টা করবেন। এবং একই সঙ্গে তিনি যেটি বলবার চেষ্টা করেছেন যে এই সব উন্নয়ন অগ্রগতি একটা পর্যায়ে গণতন্ত্রের যে সীমাবদ্ধতা, দুর্বলতা আছে সেটিও কাটিয়ে উঠতে তাদেরকে সহায়তা করবে, তারা সেক্ষেত্রেও শক্তিমান হইবেন এবং একই সঙ্গে সমান্তরাল গতিতে দেশের অর্থনীতি উন্নয়ন
এবং গণতন্ত্র সামনের দিকে এগিয়ে যাবে। মেজর আখতারুজ্জামান বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, তিনি অবশ্য তার দলেরও সমালোচনা বেশ কঠোরভাবেই করে থাকেন, আজকেও খানিকটা আকার ইঙ্গিতে করবার চেষ্টা করেছেন। তবে তিনি মনে করেন বর্তমান সরকারের দুর্বলতা তার তিনি যেভাবে শুরু করেছেন সেটি হচ্ছে সরকার সম্মানিত ব্যক্তিদেরকে অনেক বেশি অসম্মানিত করেছে এবং কাউকে অসম্মানিত করে নিজেরা বড় হওয়া যায় না, এবং সে কারণে তিনি মনে করেন যে এখানে আসলে নিরাপদে কথা বলবার মতো পরিবেশ নেই। যদিও নজরুল ইসলাম বাবু তৃতীয় মাত্রাকে উদাহরণ হিসেবে টেনে আনবার চেষ্টা করেছেন দেশে কতটা গণতন্ত্র আছে সেটি বোঝাবার জন্যে, এবং মেজর আখতারুজ্জামান মনে করেন যে উন্নয়নের যে ফিরিস্তি নজরুল ইসলাম বাবু দিয়েছেন এটি সরকারের কাজ নয়, সরকারের কাজ হচ্ছে মানুষের স্বাধীনতা নিশ্চিত করা, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা। যদিও তার এই বক্তব্যের সঙ্গে যে সবাই আবার একমত হবেন সেটিও নয়, কারণ ওই যেসব প্রতিষ্ঠানের কথা তিনি বলেছেন সেগুলো সরকারের অংশ এবং সরকার নীতি প্রণয়ন করবে, সেগুলো মনিটর করবে, সেগুলো সরকারের দায়িত্ব। তবে আখতারুজ্জামানের যে কথাটি হয়তো অনেকের কাছে প্রণিধানযোগ্য মনে হবে যে তিনি বলছেন যে রাষ্ট্র ক্রমশ এককেন্দ্রিক হয়ে যাচ্ছে এবং যেটি রাষ্ট্রের জন্য, সরকারের জন্য, গণতন্ত্রের জন্য, এমনকি প্রধান প্রধান রাজনৈতিক দল বিশেষ করে যারা ক্ষমতায় আছেন তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে, এবং এই জন্যে তিনি সরকারকে, প্রধানমন্ত্রীকে সজাগ এবং সতর্ক থাকবার জন্য অনুরোধ জানিয়েছেন। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।